আসসালামু আলাইকুম মামাস কিচেনে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সকলকে ঈদ মুবারক বলে ভিডিওটি স্টার্ট করলাম কার কিভাবে ঈদ কেটেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার এই ভিডিওটি ঈদের আগের দিনের ভিডিও মানে চাঁদ রাতের ভিডিও আসলে ভিডিও এডিটিং করতে পারিনি তাই আসলে ভিডিও দিতেও পারিনি অনেক ব্যস্ত ছিলাম আসলে এত কাজ করতে করতে এত ঘেমে গেছি আর এত ঠান্ডা লেগে গেছে নিজেই টের পাইনি ঈদের চাঁদ রাতের দিন বিকেল থেকে কাজগুলো স্টার্ট করেছি ঘরটা তো গুছিয়ে নিতেই হবে যেহেতু ঈদ ঘরগুলো ডেকোরেশন করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম সাথে ঈদের আগের দিন তো কিছু রান্না গুছিয়েও রেখেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল এই ফ্লাওয়ারটা আমি হোমমেড তৈরি করেছি আর ফ্লাওয়ার ভাসটাও আমি হোমমেড তৈরি করেছি নিজের কাছে আসলে নিজে কিছু তৈরি করলে অনেক বেশি ভালো লাগে নিজের কাছে আর ওই পাতাগুলো তৈরি করেছি আমি সেভেন আপের বোতলের অংশ দিয়ে এখন সুরেকটা একটু ডেকোরেশন করে নেব সব কিছু আসলে একটু ডেকোরেশন করে নিতে হচ্ছে আমি এখানে ন্যাচারাল প্লান্ট দিয়ে সাজিয়ে নিচ্ছি যেহেতু এটা ড্রয়িং একসাথে সেহেতু সুর একটা আছে সেহেতু একটু ন্যাচারাল প্লান্ট দিয়ে সাজালে অনেক বেশি সুন্দর লাগে একদিন আমি এই সুরেকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব রান্নাবান্নায় চলে এসেছি যেহেতু ঈদ ঈদের দিন তো মেহমান আসা শুরুই করে তার আগের দিন যদি কিছু গুছিয়ে রাখা যায় তাহলে কাজগুলো অনেকটাই কমে আসে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমি পুটিং বানাচ্ছি ডিমের পুটিং আমি একটা ডিম দিয়ে খুব সুন্দর একটি পুটিং বানাবো আপনাদের সাথে শেয়ার করব একটি ডিমকে আমি খুবভাবে ফেটিয়ে নিয়েছি সাথে দিয়েছি এক কাপ চিনি এরপরে দিয়ে দিব গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ এখানে দুই কাপ দেব গুঁড়ো দুধ দিয়েও খুব সুন্দর পুটিং হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে পুটিংটা বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পুটিংটা বানিয়ে আমি ফ্রিজ আপ করেছিলাম এরপরে খুলে যে আপনাদেরকে দেখাতে হবে সেটাই আমি ভুলে গেছি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি যেহেতু ডিম দিয়েছি ডিমের ঘ্রাণটা চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আর আপনার কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়ো ইউজ করলে কোনো সমস্যা নেই আমার মতো স্টেপগুলো যদি ফলো করেন তাহলে খুব সুন্দর একটি পুটিং হয় আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমি যদি অন্য কোনো সময় বানাই তাহলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখিয়ে দেব যেহেতু পুটিং বানানোর পর আমি ভিডিওটি আপনার সাথে শেয়ার করতে পারিনি আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন বানিয়ে নিব ক্যারামেল আমি এখানে 1/3 কাপের মতো পানি নিয়েছি আর নিয়েছি 2 চামচ চিনি এইটা দিয়েই আমি ক্যারামেলটা তৈরি করে নিব আর তারা ক্যারামেলের কালারটা যে এত সুন্দর আসবে দেখতে থাকুন ক্যারামেলের কালার যখন আস্তে আস্তে ব্রাউন হতে থাকবে তখন দ্রুত নাড়তে হবে আর যখন বেশি কালো হয়ে না যায় সেদিকে যেগুলো খেয়াল রাখতে হবে একটু ব্রাউন হয়ে আসলেই চুলাটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর ক্যারামেলের কালার অনেকটাই চেঞ্জ হয়ে যায় ক্যারামেল ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখন বানাবো জর্দা ঈদ উপলক্ষে আমি আসলে জর্দাটা সবসময় তৈরি করার চেষ্টা করি 2 কাপের মতো পানি নিয়েছি যেহেতু আমি 1 কাপের মতো পোলার চাল নিয়েছি ফুটে আসলেই দিয়ে দিব অরেঞ্জ কালার বা জর্দা কালার আমার কাছে অরেঞ্জ কালার ছিল না তাই ইয়েলো কালারটা আমি ইউজ করেছি আমার পানিটা যখন ফুটে আসবে চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি আমি খুব শর্টকাটে এই জর্দাটা রান্না করি অবশ্যই দেখতে থাকুন খুব ভালো হয় চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অনেকেই চাল হাফ সিদ্ধ করে স্ট্রেনারে পানি ঝরিয়ে নেন এতে কোনো সমস্যা নেই আমি একসাথেই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এতেই খুব সুন্দর একটি জর্দা হবে গরম মশলাগুলো দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি যখন ভাতটা ফুটে গেছে তখন আমি চিনিটা ইউজ করেছি আমি এখানে চিনি 1/2 কাপের মতো দিয়েছি শেষের দিকে দিয়েছি পরিমাণ মতো ঘি ঘি দেওয়াতে দারুণ একটা ফ্লেভার আসবে এরপরে আপনি আপনার পছন্দ মতো বাদাম কুচি
কিশমিশ কুচি দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, এখানে দিয়েছি কাজু বাদাম, দিয়েছি পেস্তা বাদাম আর দিয়েছি কিশমিশ। আমার তো ক্যারামেলটা শুকিয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম সকল উপকরণ সবগুলো ছেঁকে নেব। ছেঁকে নিলে হবে কি, যে ডিমের যে লাম্পস জমে সেটা থাকবে না। আমি আসলে যে কোনো রেসিপি আপনার সাথে ডিটেলস বাই ডিটেলস শেয়ার করতে চাই, কারণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে যাতে যে কোনো কিছুই আপনি তৈরি করে নিতে পারেন। দেখুন, যে কোনো উপকরণ কিন্তু থেকে গেছে, তার মানে ডিম কিন্তু ফাঁকা ফাঁকা অবস্থায় থাকতো। এই বাতাসটা আমি বের করে নিচ্ছি, এরপরে দিয়ে দিব দমে। প্যান বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটা স্ট্রেনার, বক্সটা বসিয়ে দিয়েছি, এরপরে পানি দিব। পানিটা আমি কিভাবে দিচ্ছি আপনার সাথে খেয়াল রাখতে হবে, একদম তলায় দিতে হবে যাতে বাটিটা যেন ছুঁয়ে ছুঁয়ে যায়। দমে রেখে দিচ্ছি, প্রথমে হাই হিটে আমি পানিটা ফুটিয়ে নেব, তারপর দমে রেখে দেব। এখানে যেহেতু আমার ছিদ্র ছিল, অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আমার জর্দাটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, আমি একটি বক্সে করে ফ্রিজে রেখে দেবো। এটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে, তাই বক্সে করে রেখে দিচ্ছি। এটা যেহেতু ফ্রুট গেট বক্স, তাহলে কোনো ঘ্রাণ, আসলে ফ্রিজের কোনো ঘ্রাণ এটাতে স্পর্শ করতে পারবে না। দেখুন আমার জর্দা ভাতটা কতটা ঝরঝর হয়েছে। এখন তৈরি করব নবাবী সেমাই, তাই হালকা ঘি দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো। এরপরে সেমাইগুলো আমি ভেজে নিব। আমি এখানে কুলসুন সেমাই নিয়েছি, এটা কিশোয়ান সেমাই। সেমাইটা খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব যাতে তেলগুলো সেমাই থেকে বের হয়ে আসে আর সেমাইটা ভাজা হয়ে যায়। হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেব। নবাবী সেমাইয়ে তো লিকুইডটা দরকার, তাই লিকুইডটা বানিয়ে নিচ্ছি। আমি লিকুইডটা এখানে কাস্টার্ড পাউডার দিয়ে বানাবো। কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো দুধ। দুধটা একটু ঘন হতে হবে, আমি এখানে লিকুইড দুধ ইউজ করিনি, আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি। এখানে আপনি কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আপনি যেরকম চিনি পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। সকল উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হালকা আছে সব কিছু ফুটিয়ে নিতে হবে, বেশি আছে ফুটানো যাবে না, কারণ যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি সেহেতু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আস্তে আস্তে যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এদিকে যেহেতু জর্দা ভাত ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখে দেবো, সেহেতু একটু কোরমা দিয়ে দিচ্ছি। উপর থেকে বাদাম কোরমা এভাবে সাজিয়ে দিলে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগে। কিছু কথা স্মরণ করে না দিলেই নয়, যারা আমার ভিডিওটি দেখছেন কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। নোটিফিকেশনের অল অপশনটি ক্লিক করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়া মাত্র সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, আপনি যেন দেখে নিতে পারেন। আর যারা শুরু থেকে সাবস্ক্রাইব করে আমার এখন পর্যন্ত পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নবাবী সেমাই ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে অল্প করে আমি সেমাইগুলো দিয়ে দিলাম, লেয়ার করে সাজাতে হয়। সেমাইগুলো দেওয়ার পর এরপর লিকুইডটা দিয়ে দেব। এই দেখুন লিকুইডটা কতটা ঘন হয়ে গেছে। এরপরে আবার লেয়ার করে সেমাই দিয়ে দেব। এই তো হয়ে গেল নবাবী সেমাই। নবাবী সেমাই বানাতে অনেক বেশি ইজি। এভাবেই আমি ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে এটা একদম পুরোটাই সেট হয়ে যাবে। এই সেমাইয়ের ভিতরের পুরটা যে এত মজা লাগে, সেমাইয়ের সাথে যখন আমরা খাই তখন অনেক বেশি ভালো লাগে। সকল খাবারই অনেক বেশি ভালো হয়েছিল, অবশ্যই এটা যখন পরে ভিডিও করছি সেহেতু
বুঝতেই পারছেন এটা খাওয়া হয়ে গেছে। এরপর ডেকোরেশন জন্য কিসমিস বাদাম দিয়ে দিব। আপনি আপনার পছন্দ মতো কিসমিস বাদাম ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করেছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিসমিস। পুটিংটা আমার হয়ে গেছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম একটা টুথপিক বা কাঠি দিয়ে দেখবেন যে পুটিংটা লেগে যাচ্ছে না বা উঠে আসছে না, তখন বুঝবেন পুটিংটা পুরোপুরি সেট। আর যখন ফ্রিজে রেখে দেওয়া হয় তারও আরও বেশি সেট হয়ে যায়। দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাকে পুটিংটা কেটে দেখাতে পারিনি। গাজরের সেমাই বানাবো, তাই গ্রেটার দিয়ে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। যারা গাজরের সেমাই খেয়েছেন তারা তো জানেন কতটা সোজা এটা বানানো। আর যারা এখন পর্যন্ত এই গাজরের সেমাইটা বানিয়ে খাননি তার জন্য আমার এই ছোট্ট ছোট্ট টিপস আর রেসিপি। গ্রেটার দিয়ে গাজরগুলো তো কুচি করে নিয়েছি, এদিকে দুধের জন্য যে লিকুইডটা তৈরি করব সেটার জন্য গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়েছি এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দিয়েছি একটি লবঙ্গ আর তেজপাতার একটা ফালি অংশ। দুধটাকে খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আপনি যেমন চিনি পছন্দ করেন সেহেতু সেই পরিমাণ চিনি দিবেন, যেহেতু গাজর এমনিতেই মিষ্টি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধটা একটু ঘন হলে আরও বেশি ভালো হয়। প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে আমি গাজরগুলো ভেজে নেব। ঘিটা মেল্ট হয়ে গেছে, এরপরে দিয়ে দিব গাজরগুলি। গাজরগুলো তো আমি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, এরপর হালকা আঁচে ভেজে নেব। এই গাজরের সেমাইটা খেতে যতটা মজা তার চেয়ে রান্না করতে আরও বেশি সোজা। গাজরটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন লিকুইডটা ফুটিয়ে আমি ওখানেই ঢেলে দেব। দুধটাকে খুব ভালো করে ঘন করে ফুটিয়ে আমি গাজরের মধ্যে দিয়ে দেব। গাজরটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আমি লিকুইডটা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব, যাতে গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এ তো হয়ে গেল আমার গাজরের সেমাই, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি ড্রয়িং রুমে যে জানালাটা আছে জানালাটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি, যেহেতু ঈদ একটু দেখতে অনেক বেশি সুন্দর লাগতে হবে, সেজন্য আমি ফেরি লাইট দিয়ে গাছগুলোকে সাজিয়ে দিয়েছি। এরপর আমার রুমে যে বিছানার চাদরগুলো আছে চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছি, কোলবালিশের কভার, বালিশের কভার সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। কাজগুলো দেখতে অনেক বেশি ইজি মনে হচ্ছে, আসলে দুটো বাচ্চা সামলিয়ে এতগুলো কাজ করা অনেক বেশি টাফ ছিল আমার জন্য। চাঁদের রাতে আসলে আমরা গৃহিণীরা অনেকটাই বেশি ব্যস্ত হয়ে পড়ি। ঈদ তাতে কি হয়েছে, আমাদের গৃহিণীদের কাজ করতেই হয়। এরপরে ঈদের থেকে যে মেহমান আসা স্টার্ট করেছে আসলে সে পরিমাণ ভিডিও আমি করতে পারিনি। গেস্ট রুমটাকে আমি সম্পূর্ণ ব্লু দিয়ে সাজিয়ে নিয়েছি, যেহেতু চাদরটা ব্লু ছিল সেহেতু আমি সব কিছু ব্লু দিয়ে সাজানোর চেষ্টা করেছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এরপরে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিতে এসেছি, আমি ক্লথটা একটু চেঞ্জ করে দিয়েছি আর একটা রানার শিট দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব উপরে যে পেপারটা থাকে সেটা, এটা আমরা অনেকে পলিথিনও বলে থাকি, যে যেটাই বলি আসলে ওটা না দিলে খাবার পরে নষ্ট হয়ে যায়। বাচ্চারা যেহেতু ছোট টেবিলেই সব খাবার খায়, সেহেতু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাই রানারটা আমি নিচে দিয়েছি। ডাইনিং রুমটা আসলে আমি সবসময় রেড রাখার চেষ্টা করি, যেহেতু আমার ডাইনিং আর ড্রয়িংয়ের পর্দাটা হচ্ছে রেড কালার, তাই আমি সব কিছু রেড রাখার চেষ্টা করি। পলিথিনটাকে আমি খুব বেশি ভালো করে মুছে নিচ্ছি, আমি যে স্প্রেটা ইউজ করি ওই স্প্রে দিয়ে পলিথিনটাকে স্প্রে করে নিয়েছি। এরপরে একটি শুকনো নেকড়া দিয়ে মুছে নিচ্ছি।
আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করছে না, বরং অনেক ঝামেলা করছিল, তবুও আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, তবুও তাকে পাশে নিয়ে নিয়ে কাজগুলো করছে, যেহেতু কাজগুলো এগিয়ে রাখতে হবে ঈদের আগের দিন। এরপর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।